নেতাজি ধারাবাহিকটি যখন শুরু হয়, সেই তখন থেকে আজ পর্যন্ত টিআরপি সেরা 10 তালিকায় বরাবর নিজের জায়গাটি বজায় রেখেছে এই ধারাবাহিক। প্রথম প্রমো থেকেই দর্শক অপেক্ষা করেছিলেন দেশনায়কের জীবনকে টেলিপর্দায় দেখবেন বলে। জি বাংলার এই ধারাবাহিকে দেশনায়কের পরিণত বয়সের অধ্যায়টি কবে শুরু হবে সে নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। সুভাষচন্দ্র বসু যে নেতাজি হয়ে উঠেছিলেন তার পিছনে একটা লম্বা সময় ছিল। তার বড় হয়ে ওঠার সময়ে পারিপার্শ্বিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ তাকে প্রভাবিত করে। পরবর্তী সময়ে যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগঠিতভাবে রুখে দাঁড়াবেন তার শৈশব কৈশোরের গল্পটি বলা খুবই প্রয়োজনীয় ছিল। তাই একটু দীর্ঘায়িত হলেও এতদিন সেই কাহিনীরই বর্ণনা হয়েছে ধারাবাহিকে। টেলিপাড়া সূত্রের খবর, সম্ভবত আর বেশি দিন শিশু নেতাজির ট্র্যাকটি চলবে না। শুরু হতে চলেছে পরিণত বয়স্ক নেতাজিকে নিয়ে নতুন অধ্যায়। তবে পুরোপুরি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অংশটি আবার অত তাড়াতাড়িও আসবে না, কারণ নেতাজির উচ্চশিক্ষার পর্যায়টিও খুব গুরুত্বপূর্ণ। দেশনেতা হয়ে ওঠার প্রাথমিক পদক্ষেপগুলি তখন থেকেই নিতে শুরু করেছিলেন তিনি। পরিণত নেতাজি চরিত্রের অভিনেতা অভিষেক বসু সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চরিত্রের লুকে একটি ছবি। টেলিপাড়া সূত্রের খবর, আগামী এক মাস থেকে দু মাসের মধ্যেই শুরু হতে পারে ধারাবাহিকের নতুন অধ্যায়। আর এই নতুন অধ্যায়টি শুরু হলে টিআরপি তালিকায় বড় বদল আসতে পারে, কারণ পরিণত বয়স্ক দেশনায়কের জীবনের গল্পেই দর্শকের আগ্রহ বেশি। তাই নতুন ট্র্যাক শুরু হলে টিআরপি তালিকায় আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারে এই ধারাবাহিক। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।